গেল সপ্তাহে প্রযুক্তিপ্রেমীদের জন্য 2023 সালের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি S23, গ্যালাক্সি S23 প্লাস ও গ্যালাক্সি S23 আলট্রা উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। আইফোনের সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গ্যালাক্সি আনপ্যাক ইভেন্টে বিশ্বব্যাপী উন্মোচন করা হয় ফ্ল্যাগশিপ ফোনগুলো। তবে একই সময়ে প্রকাশ পেয়েছে প্রতিষ্ঠানটির আর্থিক মন্দার খবরও। মোবাইল ফোন বা ল্যাপটপ বিক্রিতে ভাটার টানে ত্রৈমাসিক মুনাফা 8 বছরের মধ্যে নেমেছে সর্বনিম্ন পর্যায়ে। ডিসেম্বরের শেষ হওয়া প্রান্তিকে রাজস্ব আয় 8% কমে দাঁড়িয়েছে $5,730 কোটি। গেল মঙ্গলবার সিওলে স্যামসাংয়ের শেয়ারের দাম কমেছে 3%। তবে কিছু ভালো খবরও দিয়েছে স্যামসাং। 2022 সালের পুরো বছরে এই জায়ান্ট $24,570 কোটি আয় করেছে, যা 2021 সালের চেয়ে $3,830 কোটির চেয়ে বেশি এবং এটাই সর্বোচ্চ রেকর্ড। এমন ঘুরে দাঁড়ানোর মুহূর্তে 7 বছর পর ARVR প্রযুক্তির সমন্বয়ে হেডসেট তৈরি করছে কোরীয় চিন্তারকার গড়ে তোলা প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রেসিডেন্ট টিএম রোহ জানিয়েছেন, নতুন এই উদ্যোগের আওতায় গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে। তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। এ বিষয়ে গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিরোশি লখাইমার জানিয়েছেন, এআর ও ভিআর প্রযুক্তিতে গুগল দীর্ঘদিন ধরে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির অভিজ্ঞতা দেওয়ার জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে, আর এ কারণেই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল। এর আগে 2015 সালেই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি নির্ভর গিয়ার ভিআর হেডসেট উন্মুক্ত করে স্যামসাং। অ্যাপোলো দীর্ঘদিন ধরে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে। দুটি 4K প্রযুক্তির মাইক্রো ও এলইডি ডিসপ্লে সুবিধার হেডসেটটি ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করে ভিডিও প্রদর্শন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এবার বোধহয় সেই প্রতিযোগিতাতেও ভাগ বসাতে যাচ্ছে স্যামসাং।